আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের তো আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি। তো নাস্তা খাওয়ার পরে আপনাদের ভাই একটু বাহিরে যাচ্ছে, তো ও আসলে মাহিরকে জিজ্ঞেস করতেছে যে কী খাবে। তো ও যখনই আসলে বাহিরে যায় তো টুকটাক বাজারও নিয়ে আসে, কিছু লাগলে আবার জিজ্ঞেস করে কি লাগবে। তো যাই হোক, ও বাহিরে চলে গেছে আর এখন বাচ্চারা একটু দুষ্টুমি করতেছে। তো একটু পরে আসলে আমি রান্না করতে যাব। তো আজকে রান্না করব আসলে কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট রান্না করব আর সিম বোনা করব, সেগুলো একটু শেয়ার করব আপনাদের মাঝে। আর বাচ্চারা আসলে দেখতে পারতেছেন অনেক খেলা করতেছে। তো আজকে ও ঘুমায়নি সকালে, ছোট ছেলে, ওরা এখন নাচানাচি করতেছে, তো সেগুলো একটু শ্যুট করলাম আপনাদের জন্যে। আর ওরা দুবে সবসময় কিন্তু কেভাবে খেলা করে, তবে পাশে আমাকে থাকতেই হবে। আমি যদি না থাকি ওরা আর খেলা করবে না, ওরা ওদের মতোই আর থাকে না। ছোট ছেলে আমার কাছেই থাকবে, তো আমি বসে থাকলে ওরা খেলা করবে, না হলে না। তো আসলে ওরা খেলা করতেছিল, তো পরে আপনাদের ভাইও চলে আসছে এর মধ্যে। তো আমি রান্না করতে গিয়েছি এখন। তো এখন আমি যে ডাল দিয়ে মুড়ি ঘণ্ড রান্না করব, তো সেই জন্য ডালগুলো একটু ভেজে নিচ্ছি। তো আমি এখানে 1.5 কাপ ডাল নিয়েছি এখানে। তো ডালগুলো আমি ভালো করে এখন একটু ভেজে নিব, হালকা লাল লাল করে ভেজে নিব। তো চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি আমি এটা ভাজার জন্যে। তো এটাকে ভেজে আমি ভালো করে ধুয়ে 7-8 মিনিট ভিজিয়ে রাখবো এটা। তো আসলে অনেকে এটা ভিজিয়ে রাখে, অনেকে নাও রাখে। তা আমি ভিজিয়েও রান্না করি, না ভিজিয়েও রান্না করি, কোনো সমস্যা নেই। তো ভিজিয়ে রান্না করলে আসলে ডালগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর না ভিজিয়ে রান্না করলে একটু সময় লাগে রান্না করতে। তো এই যে আমার ডালগুলা লাল হয়ে গেছে, তো আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো ধুয়ে পরিষ্কার করে। তার এখন কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। তো এখানে আমি তেল দিয়ে দিব। তো তেলটা আমি একটু বেশি করেই দিয়ে দিব, মাছটা ভাজবো, পরে আমি আর কোনো তেল দিব না। তো এই যে মাছের মাথাগুলো আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি, আর মাছে মাছগুলো এখন ভেজে নিব। তো আমি দুটো, একটা মাথা দিয়েছি আর একটা বড় একটা মাছ দিয়েছি এখানে। তা আপনারা চাইলে এখানে লেজও ইউজ করতে পারেন, তো আসলে যার যেটা ভালো লাগে। তো আপনারা এখানে যে কোনো মাছ দিয়ে আসলে রান্না করা যায়। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে যখন রান্না করি কাতল মাছের মাথা দিয়ে রান্না করি, তখন আমার কাছে ভালো লাগে। তো আমি ভেজে নিয়েছি আর সব মাছগুলো উঠিয়ে নিয়েছি। তো এখানে আমি মশলাগুলো দিয়ে দিব, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, এই যে যে গোটা মশলাগুলো ওগুলো সব দিয়ে দিব। তো এখানে আমি কিছুটা কাঁচামরিচ আর হচ্ছে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে। তো এগুলাকে আমি এখন ব্রাউন কালার করে ভেজে নিব, আর যত ভাজা হবে আসলে তত ভালো লাগবে খেতে এখানে। তো আপনারা চাইলে কাঁচামরিচটা এখনও দিতে পারেন বা পরও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আগে দিয়ে দিয়েছি। তার এখানে কিছুটা আমি পেঁয়াজ বেটে দিয়েছি এখানে। তো পেঁয়াজটা পেস্ট করে দিয়েছি। তো এটার মধ্যে আসলে পেঁয়াজটা বাটা দিলে খেতে খুবই ভালো লাগে। তো এটার মধ্যে আমি কিছুটা একটু পানি দিয়ে দিব, আসলে মশলাগুলো পুড়ে যাবে না হলে। তো আমি বাকি যে মশলাগুলো দিয়ে দিব এখন, রসুন বাটা 1/2 টেবিল চামচ দিব আমি এখানে। তো আপনাদের যতগুলো বেশি ডাল হবে পরিমাণটা একটু বেশি হবে। তো আমি রসুন বাটা 1/2 টেবিল চামচ, জিরা বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো, লবণ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। আর মুড়িখণ্ডের মধ্যে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি এখানে 2-3 মিনিট আসলে এভাবে কষিয়ে নিব। তো এর মধ্যে আমি আর একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। তো আমি 2-3 বার পানি দিয়ে এটাকে বারবার কষিয়ে নিয়েছি। তো এটাকে আসলে যত কষাবেন তত খেতে কিন্তু ভালো লাগবে, এটা কষানোর উপরে কিন্তু খেতে অনেক মজা হয়। তো এই যে তেলগুলো যখন ভেসে উঠেছে এভাবে, তখন আমি ডালগুলো দিয়ে দিয়েছি এখানে। তো ডালগুলো দিয়ে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করব এখানে, আরও ভেজে নিব ডালগুলো। যে মশলাগুলো মশলার সাথে আমি এখন ভালো করে কষিয়ে নিব। 2-3 মিনিট কষানো হয়ে গেলে পরে আমি এর মধ্যে যে মাথাগুলো ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিব।
তো দিয়ে আমি আরও 2-3 মিনিট ভালো করে কষাবো, ঢেকে ঢেকে এটা কষিয়ে নিব। তো এর মধ্যে কোনো এখন পানি ইউজ করব না, তো এমনিতেই আমি নাড়াচাড়া করব আর কষিয়ে নিব এটাকে বারবার করে। আর আমি বারবারই বলতেছি, এটা কিন্তু কষানোর উপরে অনেক টেস্টি হয়। তা আমি এখন ঢেকে দিচ্ছি, ঢেকে এর আগে কিন্তু কয়েকবার নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে তো নিচে পড়ে যাবে। এই যে তেলগুলো ভেসে উঠেছে, একেবারে পানি শুকিয়ে গেছে আর এটা কিন্তু তেলও বের হয়ে গেছে, কষানো হয়ে গেছে এটা। তা আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তা আপনারা যদি টমেটো দিতে চান এক্ষেত্রে এই পর্যায়ে এসে টমেটোটা দিয়ে দিতে পারেন। তো আসলে আমি টমেটোটা দিব ভেবেছিলাম, কিন্তু ঠিক মনে ছিল না আমার, আমার দেওয়া হয়নি। তো আপনারা চাইলে এখনও দিয়ে দিতে পারেন। তা আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এর মধ্যে হয়ে যাবে। আমার ডালটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে আর এই পানিতে সিদ্ধ হয়ে যাবে। তা আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, একেবারে হয়ে গেছে, দেখতে পারতেছেন। আর ঘনত্বটা আমি ঠিক এমনই রেখেছি, আর এটা নামানোর পরে কিন্তু আরও শুকিয়ে যাবে পানি। আর মাছের মাথাগুলো আমি ভেঙে দিয়েছি, আর মাছটা কিন্তু ভাঙিনি, মাছটা আমি আস্তে রেখেছি, কারণ মাছের মধ্যে কিন্তু ছোট ছোট কাঁটা থাকে, ওগুলো পুরো ডালে ছড়িয়ে যাবে। আর পরিমাণ মতো এখন আমি ধনে পাতা দিয়ে দিয়েছি এখানে, আর কিছু ঘি দিয়ে দিলাম আমি। আর এই মুড়িঘণ্ডর মধ্যে ঘি দিলে কিন্তু অনেক খেতে মজা হয়, তা আপনারা জানি না দেন কি না, এটা আসলে একটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, এটা কোনো ব্যাপার না, থাকলে দিবে না থাকলে নাই। তো আমার ছিল, আর আমার যখন থাকে না তখনও আমি দিই না, আর এখন ছিল হয়তো আমি সেই জন্য দিয়েছি। আর আমি একটু ঝোল ঝোল রেখেছি, এটা যখন শুকিয়ে যাবে একেবারে শুকিয়ে যাবে। এই যে দেখতে পারতেছেন আমার যখন ঠান্ডা হয়ে গিয়েছিলো তখন ঘনত্বটা কেমন হয়েছে, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন একেবারে ঘন ঘন হয়ে গেছে। তা আমি যদি এটা একেবারে শুকিয়ে নিতাম আরও ঘন হয়ে যেত, কোনো ঝোল থাকতো না, খেতে ভালো লাগতো না, সেই জন্য আমি এরকমভাবে ঘনত্বটা রেখেছি। তো রান্না শেষ করেছি, রান্না শেষ করার পরে সবেদা নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া, এটা ছিল গতকালকে রাত্রে নিয়ে আসছিলো। তো রাতও খেয়েছি আর বাকিটা এখন রান্না শেষ করে কিছুটা আবার খেতে বসেছি আমরা সবাই। তো সবেদা আসলে কার পছন্দ আমি জানি না, কিন্তু সবেদা আমার খুবই পছন্দ, ও যখনই ওর সামনে দেখে নিয়ে আসে আমার জন্য। তো সবেদা আসলে সবাই চার ভাগ করে মুখ দিয়ে খায়, দাঁত দিয়ে কামড় দিয়ে দিয়ে, তা আমার ওটা খেতে একদমই ভালো লাগে না ওভাবে। তা আমি এভাবে চামচ দিয়ে সবেদাগুলো খেয়ে থাকি। তো এখন আমরা সবাই মিলে খাচ্ছি বসে বসে, তো সেটা একটু আপনাদের কাছে শেয়ার করলাম। তো আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যখন কোনো নতুন ভিডিও দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে। তো এই যে আমাদের সবেদাগুলো খাওয়া শেষ হয়ে গেছে সবার, তো আমি এখন বাকি রান্না করতে চলে আসছি। এখন আমি শিম ভুনা করব, এই শিমগুলো ভুনা খেতে আসলে কিন্তু অসম্ভব মজা। তো জানি না আপনারা কীভাবে শিম ভুনা খান, আমি সাধারণত শিম যেভাবে ভুনা করি এভাবেই ভুনা করে থাকি, কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগে। তো আমি এখন পেঁয়াজ আর তেল, কাঁচামরিচ আর শিমগুলো দিয়ে একসাথে 3-4 মিনিট এভাবে ভেজে নিব তেলের মধ্যে, যে কাঁচা একটা গন্ধ থাকবে সেটা চলে যাবে, সেটা থাকবে না। তো আমি যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করি তখন কিন্তু শিম কিন্তু ভাজি না, এভাবেই কিন্তু দিয়ে দিই কাঁচা। তো এখন লবণ আর কিছু হলুদ দিয়ে দিব, হলুদ দিয়ে আবার 3-4 মিনিট কিন্তু ভেজে নিব আমি। আর এই শিমটা ভুনা কিন্তু শুধু ভাজার উপরেই হবে, তো আসলে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, এটা বেশি মাখামাখা হবে না। তা আমরা যেভাবে মশলা দিয়ে রান্না করি ওটা কিন্তু অনেক মাখামাখা হয়, তো এটা কিন্তু আসলে একটা ঝরঝরা ভাব থাকবে, শিমটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো আমি কিন্তু 5-6 মিনিট শুধু তেলের মধ্যে ভেজে নিয়েছি এটা। তো ভাজা যখন হয়ে গেছে আমি এর মধ্যে জিরা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি 1/2 চামচ করে। তো আপনারা চাইলে আরও অন্যান্য মশলাও ইউজ করতে পারেন। আর এই শিম ভুনার মধ্যে কিন্তু বেশি মশলা কিন্তু ভালো লাগে না, কম মশলার মধ্যে কিন্তু ভালো লাগে। তা আসলে এক একজনের রান্না এক এক রকম, এক একজন এক একভাবে খেয়ে থাকে,
তো আমার আসলে ভাজা হয়ে গেছে, তো আমি প্রায় 6-7 মিনিট ভেজে নিয়েছি এভাবে। তো যখন ভাজা হয়ে গেছে কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে, তো এর মধ্যে আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে এখন ঢেকে দিব। তো 4-5 মিনিট হওয়ার পরে আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে, তো টমেটো কুচি দিয়ে আমি এটাকে ঢেকে দিব। টমেটোটা আপনারা চাইলে একদম প্রথম পর্যায়েও দিতে পারেন, তো প্রথম পর্যায়ে দিলে একেবারে এটা গলে গলে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এ পর্যায়ে এসে দিলে কিন্তু আস্ত থাকবে, খেতে ভালো লাগবে। তো এই যে দেখতে পারতেছেন আমার স্টিমগুলো হয়ে গেছে একেবারে। তো এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব এর মধ্যে, তো ধনিয়া পাতা দিলে খেতে কিন্তু আরও 7টা দ্বিগুণ ভিড়ে যায়। তো আমরা সবাই জানি টমেটো ধনিয়া পাতা এগুলো দিলে কতটা স্বাদ বেড়ে যায়। তো এই যে দেখতে পারতেছেন আমার শিমগুলো একেবারে জর্জরা হয়ে গেছে, তো আমার শিমগুলো এখন হয়ে গেছে একেবারে খাওয়ার জন্য রেডি। তো আমার সব রান্নাগুলো শেষ হয়ে গেছে মোটামুটি, তো একটু বারান্দা গিয়েছিলাম। তো আজকের ওয়েদারটা আসলে এত সুন্দর ছিল বলার বাহিরে, কি বলবো, সকাল থেকে আজকে রোদ উঠেছে বাইরে, তো দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল। তো আসলে আমাদের পাশে কিন্তু একজনে লাউ গাছ করেছিল, সেখানে ঝোপ দিচ্ছিল, সেগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তো আজকের ব্লগটা কেমন লেগেছে আপনাদের সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।